ইজতিমায় তো অনেকেই গেলেন, কিন্তু আজকে আরেকটি ইজতিমার কথা আমি আপনাদেরকে বলছি। আগামী 14, 15, 16 ফেব্রুয়ারি মাসের ঢাকা এয়ারপোর্টে আসিয়ান সিটিতে তিন দিনের সুন্নতে ভরা ইজতিমা, দর্শক শ্রোতা মণ্ডলী, সেই ইজতিমায় গেলে আপনার কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আপনার অন্তরে পয়দা হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আপনার কলবে জিন্দা হবে, ঈমান মজবুত হবে, আপনার আমল মজবুত হবে। আমরা সকলেই আমল জানি কিন্তু করতে পারি না, নামাজ আদায় করতে চাই কিন্তু পারি না। আমরা চেষ্টা করি, আমরা ওয়াদা করি, মোনাজাতে বলি আল্লাহ সব সময় এবার থেকে আর কখনোই গুনাহ করব না, তাও আমরা পারি না। কতবার বলি যে এই কাজ ছেড়ে দেব কিন্তু তাও আমরা পারি না, কেন? কারণ একটাই, আমাদের আমলের মধ্যে মনোযোগ বসে না, কারণ একটাই, মদিনাওয়ালার নেক নজর আমাদের প্রতি নেই, মদিনাওয়ালার নেক তাওয়াজ্জো আমাদের প্রতি নেই, আল্লাহর ওলিদের নেক নজর আমাদের প্রতি নেই, যার কারণে আমাদের আমলে মনোযোগ বসে না, যার কারণে আমরা ভালো কাজ জানলেও আমরা চাইলেও ভালো কাজ করতে পারি না। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনার ঈমানকে মজবুত করতে, আপনি ঈমানদার হয়ে কবরে যেতে, নবী পাকের আশেক হয়ে কবরে যেতে, আপনার কালবে অন্তরে মদিনাওয়ালার নূর নিয়ে কবরে যেতে, আপনি তিন দিনের সুন্নতে ভরা ইজতিমায় অংশগ্রহণ করুন। দর্শক শ্রোতা মণ্ডলী, আগামী 14, 15, 16 তারিখের তিন দিনের সুন্নতে ভরা ইজতিমায় বিশ্বের সকল মুসলিম উম্মাহকে দাওয়াত করছি। আপনারা সকলেই আল্লাহ রব্বুল ইজ্জতের রাস্তায়, আল্লাহর রাস্তায় নিজের জীবন থেকে তিনটি দিন আল্লাহর রাস্তায় কুরবান করে দিন। এই তিন দিনের জন্য আল্লাহর রাস্তায় আপনি নিজেকে বিলিয়ে দিন। এই জীবনটা দুনিয়া দুনিয়া করে কাটিয়ে দিয়েছেন প্রায়, অতএব বলবো কার হায়াত মউত কখন কতটুকু রয়েছে আমরা কেউ জানি না, অতএব বলবো রব্বুল ইজ্জত আমাদেরকে ডাক দেওয়ার আগে আগেই, কবরে যাওয়ার আগে আগেই আমরা অন্তত তিন দিনে সুন্নতে ভরা এই ইজতিমায় গিয়ে নিজের জীবনকে ধন্য করি, মদিনাওয়ালার নেক নজর আর তাওয়াজ্জুর ভেতরে আমরা থাকি, আর মদিনাওয়ালার মহব্বত আমাদের অন্তরে কালবে জিন্দা করি। দর্শক শ্রোতা মন্ডলী, বিটিএস কে আমরা সকলেই চিনে থাকি, বিটিএস কে পর্যন্ত দাওয়াত ইসলামীর অন্তর্ভুক্ত করেছেন, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় নিয়ে এসেছেন। যে মাদানী কাফেলা, এই মাদানী নামটি কোত্থেকে আসছে? মাদানী মানেই হচ্ছে মদিনা, মদিনাওয়ালার নেক নজর হচ্ছে মাদানী কাফেলায়, মদিনাওয়ালার নেক তাওয়াজ্জ হচ্ছে মাদানী কাফেলায়। সেখানে আপনাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শেখানো হবে, আপনাকে নামাজ শেখানো হবে, আপনাকে জানাজার নামাজের বিধান শেখানো হবে। একজন মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম আহকাম কিভাবে মেনে চলবে, কি কি করতে হবে, কি কি করে কবরে যাইতে হবে, সবগুলো আপনাকে শেখানো হবে। অতএব বলবো আপনার নিজের জীবন থেকে তিনটা দিন আল্লাহর রাস্তায় আপনি বিলিয়ে দিন, আল্লাহর রাস্তায় নিজেকে তিন দিনের জন্য বিসর্জন দিয়ে দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন সকল মুসলিম উম্মাহকে তিন দিনের সুন্নতে ভরা ইজতিমায় অংশগ্রহণ করা তৌফিক ইনায়াত করেন। আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন মুসলিম তিন দিনের সুন্নতে ভরা ইজতিমায় অংশগ্রহণ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।